শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত মধ্যরাতে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার অবস্থা সম্পর্কে দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, গত 4.5 বছরে খালেদা জিয়া 479 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। কারাগারে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তার শারীরিক অবস্থা বর্তমানে বিদেশ যাত্রার জন্য উপযোগী নয়। হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমএমতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হওয়া উচিত ছিল, সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই। নেমে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকুনি সহ্য করতে পারবে, সেটি কিন্তু একটা গল্পের বিষয় না, সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয়, সাইন্টিফিক বিষয়, প্রফেশনাল বিষয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো দ্রুত শেষ করে যেন নির্বাচনের দিকে এগিয়ে যায়। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। আওয়ামী লীগের দলীয়করণের কারণে জনপ্রশাসনে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। শিল্প কারখানা চালু রাখতে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি। আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে, সম্পূর্ণ আপনার রাজনৈতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় লাগবেই আপনার পুরোপুরিভাবে, আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। আন্দোলনে নিহতদের স্মরণে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সভা এবং রোববার গণতন্ত্র দিবস পালনের প্রস্তুতির জন্য সকালে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।